জুলেখাকে নিজের জীবনে পেয়ে কামাল তার জীবনকে নতুন করে সাজাতে শুরু করেছে, ভবিষ্যৎ সম্পর্কে নতুন ভাবে ভাবতে শিখেছে। জুলেখাকে সুখী করার জন্য কামাল তার মন প্রাণ সব উজাড় করে দিয়েছে। গল্পকথক ছোটনের পক্ষ থেকে শুভেচ্ছা বন্ধুরা, কেমন আছেন? আমরা পড়ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের আলোচিত রোমান্টিক প্রেমের উপন্যাস ভালোবাসা প্রেম নয়। আজকে শোনাবো এর দ্বিতীয় পর্ব। জুলেখা এখন জুলি, এখন সে একা একা রাস্তায় বেরোতে পারে, বাস রুট সব ছিটে গেছে, কোন শপিং মলে এখন সবচেয়ে বেশি ডিসকাউন্টে জিনিসপত্র পাওয়া যাচ্ছে সে খবরও সে রাখে, খবরের কাগজের বিজ্ঞাপন থেকে ডিসকাউন্ট কুপন কেটে কেটে জমায়। একবার সে নিজেই একা মন্ট্রিয়াল থেকে ঘুরে, বরফ পড়ার সময় সে শাড়ি ছেড়ে প্রথম প্যান্ট পরল, অমনি চেহারাটা বদলে গেল তার, স্ল্যাক্স আর শার্টে তাকে অনেক বেশি স্মার্ট দেখায়, তার ইংরেজির অ্যাকসেন্টও বদলে গেছে। এখন সে হঠাৎ যশোরে ফিরে গেলে তার পুরনো বন্ধুরা তাকে চিনতেই পারবে না। বস্টনের পরিচিত মহলে জুলেখা বেশ জনপ্রিয়, এতদিনে প্রকাশ হয়ে পড়েছে যে সে বেশ ভালো গান জানে, বিভিন্ন বাড়ির পার্টিতে তাকে গান গাইবার জন্য অনুরোধ করা হয়। একদিন দুপুরে বাড়ি ফিরে কামাল দেখল জুলি বিছানায় উপুড় হয়ে শুয়ে বালিশে মুখ দিয়ে কাঁদছে। কামালের বুকে একটা ধাক্কা লাগল, কি হয়েছে জুলেখার, নিশ্চয়ই কোনো বিপদ। সে তার পিঠে হাত দিয়ে অনেক করে ডাকতে লাগলো, জুলেখা। কিছুতেই জুলেখা তার মুখ তোলে না। কামাল ওর পিঠে হাত বুলাতে বুলাতে আকাশ পাতাল চিন্তা করতে লাগলো, এমন কি ঘটতে পারে যাতে জুলেখা এতখানি দুঃখ পেতে পারে। ব্যবসায় যতই অসুবিধে হোক, কামাল তো তার কোনো ইচ্ছে অপূর্ণ রাখে না, খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে। জুলেখার শাড়ি কেনা কিংবা অন্য যা কিছু কিনতে চায় কামাল, সব ঠিক তার হাত খরচ জুগিয়ে যায়। যখন ইচ্ছে করে তখন সে মন্ট্রিয়েলে যেতে পারে মায়ের কাছে। কয়েক মাস ধরে সে তো বেশ ফুর্তিতেই আছে, তবু কেন এই কান্না? কামালেরও কান্না পেয়ে যায়, ধরা গলায় সে বলে, জুলি জুলি তোমার কি হয়েছে আমাকে বলবে না? আমি কোনো দোষ করেছি? যদি কোনো অপরাধ করে থাকি তুমি ক্ষমা করবে না? হঠাৎ একসময় মুখ ফিরিয়ে জুলেখা বলল, তুমি অমনি করছো কেন, আমার তো কিছুই হয়নি। তুমি একা একা শুয়ে কাঁদছিলে, না তো কাঁদিনি তো, কি হয়েছে সত্যি করে বলো। তোমার মা কিছু বলেছেন, দেশ থেকে কিছু খবর এসেছে? সেরকম কিছু হয়নি, বলছি তো আমি কাঁদিনি, আমি দেখলাম তুমি ফোফাচ্ছ, তোমার চোখে পানি। ও কিছু না, একটা বই পড়তে পড়তে হঠাৎ মন খারাপ লাগলো। কোথায় বই, কোন বইটা? কাছাকাছি কোনো বই নেই, বই পড়ে কান্নার ব্যাপারটা কামালের ঠিক বিশ্বাস হলো না। কিন্তু জুলেখা কিছুতেই জানালো না তার কান্নার কোনো কারণ, সে বরং হাসতে শুরু করে দিল। কামাল ঠাট্টা করে বলল, তুমি যদি এমন ব্যাকুল হয়ে যাও তাহলে আমি মাঝে মাঝে মিথ্যে কান্নার ভান করব। ইউ গেট আপসেট সো ইজিলি, তুমি আমার জন্য এত ভাবো। জুলি, আমি যখন বাড়িতে থাকি না, বাইরে ঘুরে বেড়াই, তখন তোমার কথাই ভাবি। সবসময় আমার কথা ভাবলে তোমার ব্যবসার উন্নতি হবে কি করে? তুমি তো আমার প্রেরণা, তুমি খুশি থাকলে আমি রাজ্য জয় করে ফেলতে পারি। ও শোনো, আজ মিনা ভাবি ফোন করেছিলেন, রাত্রিরে খেতে বলেছেন, তুমি যেতে পারবে তো? সারাদিন গাড়ি চালিয়ে এসে। হ্যাঁ যাব, গাড়ি চালাতে আমার ক্লান্তি আসে না, তৈরি হয়ে নাও। মিনা ভাবির বাড়িতে আলাপ হলো একটি নতুন ছেলের সঙ্গে, দেশ থেকে সদ্য এসেছে, তার নাম ওমর আলী, বেশ নম্র ভদ্র যুবক, কথা কম বলে, জানা গেল সে অঙ্কে খুব ভালো ছাত্র, আপাতত বস্টন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছে, ইচ্ছে আছে হার্ভার্ডে ঢোকার। কামালের সঙ্গে তার ভাব জমতে 10 মিনিটও সময় লাগলো না। ডক্টর আজহারউদ্দিন একটা ক্যাডিলাক গাড়ি কিনেছেন, মিনা ভাবি সেই গর্বে একেবারে জগমগ, তার মুখে গাড়ির গল্প আর ফুরোয় না। 1.5 বছর আগে টরেন্টো যাবার পথে একখানা ক্যাডিলাক গাড়ি দেখে তার এমন পছন্দ হয়েছিল যে সেদিনই তিনি ঠিক করেছিলেন। মেয়েরা সবাই বসেছে এক পাশে, ছেলেরা ছড়িয়ে ছিটি, দুজন ছাড়া আর সবার হাতেই নরম পানীয়। বিশ্বজিৎ নিজেই হুইস্কির বোতল সঙ্গে করে আনে, সন্ধেবেলা একটা মদ্যপান না করলে তার মুখে নাকি খাদ্য রোচে না। মিনা ভাবি এর জন্য আগে তাকে বেশ কয়েকবার সস্নেহে ভর্ৎসনা করেছে, এমনকি একথাও বলেছেন, অন্য যেখানেই খাও আমার বাড়িতেও সব চলবে না।
এর উত্তরে বিশ্বজিৎ বলেছে, তাহলে আমাকে ডাকবেন না। বিশ্বজিতের সঙ্গে চিয়ার্স করে মাহমুদুল। বিশ্বজিৎ তবু একটা জায়গায় থেমে যায়, কিন্তু মাহমুদুল মাত্রা রাখতে পারে না, প্রত্যেক পার্টিতেই তার পা চলে। অনেকের ধারণা বিশ্বজিৎই মাহমুদুলকে এই বদ নেশাটি ধরিয়েছে। সে সৈয়দ বংশের ছেলে, তার পক্ষে অবস্থু ছোঁয়াও তো হারাম। কিন্তু মাহমুদুল সগর্বে বলে, আমি ঢাকায় থাকতেই ড্রিঙ্ক করতাম, আমি সাহেবদের দেশে এসে শিখিনি, আমি রোজার দিনে সিগারেট খেয়েছিলাম বলে আমার বাবা একবার আমাকে পিট্টি দিয়েছিল খুব। মাহমুদুল রোজা রাখে না, নামাজ পড়ে না, সে উগ্র বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী। সে চোখা চোখা কথায় অনেককে প্রায় আক্রমণ করে বটে, তবু অনেকে তাকে পছন্দ করে, কারণ সে মানুষটি সৎ। এই দুজনের মাঝখানে কামালের ভূমিকাটা বড় মজার। বিশ্বজিৎ বোতল বার করলেই কামাল দৌড়ে তাদের জন্য গেলাস আনে, সোডা পানি আনে, এমনকি নিজে বোতল থেকে গেলাসেও ঠেলে দেয়। অথচ সে নিজে কোনোদিন ছোটে এক বিন্দু স্পর্শ করেনি। এমনকি একদিন কামালের বাড়িতেই মাহমুদুল হুইস্কির বোতলটা খুলতে গিয়ে হঠাৎ হাত ফসকায় বোতলটি মেঝেতে পড়েই চূর্ণ বিচূর্ণ। দুই অতৃপ্ত মদ্যপায়ী তারপর যতক্ষণ আফসোসে হাই হাই করছে, তারই মধ্যে কামাল বেরিয়ে গিয়ে দোকান থেকে আরেকটি বোতল কিনে এনেছে। বিশ্বজিৎ সেদিন বলেছিল, কামাল ভাই তুমি আজ সত্যিই কামাল করলে। মাহমুদুল তো কামালের পায়ে হাত দিয়ে কদম বুসি করে ফেলল। কামাল ভাই নিজেও খাও না, অথচ আমাদের এত সেবা করো, এর মর্ম বুঝি না। তাতে কি হয়েছে? ওই বোতলের জিনিসটা তো মানুষের খাবার জন্য বানানো হয়েছে, যার ইচ্ছে হয় খাবে আর যার ইচ্ছে হয় না খাবে না, এতে আর অন্যদের কি বলার আছে? তুমি তাহলে মদ খাওয়াটা দোষের মনে করো না, দোষগুণ সব তো নিজের উপর, যে দোষ মনে করবে তার খাওয়া উচিত না। তুমি যখন দোষ মনে করো না, তাহলে তুমি একটু খেয়ে দেখো, আমার ইচ্ছে হয় না, যদি কোনোদিন ইচ্ছে হয় সেদিন খাবো, হয়তো তোমাদের চেয়ে বেশি খাবো। কামালের সেবা পেয়ে ওদের এমন বদ অভ্যাস হয়ে গেছে যে নিজেরা আর জায়গা ছেড়ে নড়েই না। কামাল অন্য কোথাও থাকলেও ওরা হেঁকে বলে, কামাল ভাই ফ্রিজ থেকে একটা সোডার বোতল এনে দেবে। বিশ্বজিৎ আর মাহমুদুলের নেশা ও তর্ক জমে উঠেছে বেশ। ওমর আলী তাদের পাশে বসে আছে চুপচাপ। কামাল তাকে জিজ্ঞেস করলে, আপনি খাবেন নাকি, গেলাস এনে দেব? ওমর আলী বলল, না আমি খাই না। তর্ক থামিয়ে মাহমুদুল হঠাৎ বলল, ও কামাল ভাই আপনাকে একটা কাজের কথা বলা হয় নাই, ওমরের জন্য একটা থাকার জায়গা জোগাড় করে দিতে হবে, যে আপনার তো অনেক চেনা শোনা। কামাল সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ ব্যবস্থা হয়ে যাবে, কি রকম জায়গা চাই? মাহমুদুল বলল, ওমর আমার কাছে এসে উঠেছে, তাতে আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু আপনি তো জানেন আমি 6 মাসের জন্য ওয়েস্ট কোস্ট যাচ্ছি, আমার অ্যাপার্টমেন্টটা ছেড়ে দিতে হবে, একা একটা অ্যাপার্টমেন্ট অ্যাফোর্ড করা ওমরের পক্ষে সম্ভব নয়। ডর্মে জায়গা পাননি? পাননি, পেলে ডর্মে থেকে পড়াশোনায় অসুবিধা হবে, ওর পক্ষে সবচেয়ে ভালো হয় যদি কোনো ফ্যামিলিতে পেইং গেস্ট হয়ে থাকতে পারে, রান্নাবান্নার ঝামেলা করতে হবে না, নো প্রবলেম, ব্যবস্থা হয়ে যাবে। বিশ্বজিৎ ওমরের কাঁধ চাপড়ে বলল, ধরে নাও তোমার ব্যবস্থা হয়ে গেছে, কামাল সাহেবের মুখের কথাই যথেষ্ট, আলপিন থেকে এলিফ্যান্ট তুমি যা চাও কামাল সাহেব এক নিমেষে হাজির করে দিতে পারে। সকলের হাস্যরোলের মধ্যে মিনা ভাবি এসে বললেন, চলো চলো চলো, খাবার দেওয়া হয়ে গেছে, বোতল বন্ধ করো। মাহমুদুল বলল, ভাবি আর একটু, আর 5 মিনিট। মিনা ভাবি চোখ পাকিয়ে বললেন, মোটেই না, তোমার ফোন দিয়ে আমি জানি, এরপর আরো নেশা করবে, তারপর সব খাবার মুখে নিয়ে থুথু করে ফেলে বলবে লবণ পোড়া, অনেক কষ্ট করে রেধেছি, কামাল তুমি এগোলান্ডে উঠাও তো। মাহমুদুল তবু বলল, আজ গান হয় নাই, জুলেখা ভাবির একখানা গান না শুনে আমি কিছুতেই খেতে যাব না। জুলেখাকে বেশি পিড়াপিড়ি করতে হয় না, সে শোনালো দুখানি রবীন্দ্রসঙ্গীত। গানের সময় কামাল অন্য সকলের মুখের দিকে তাকায়, তাদের মুগ্ধতায় সে নিজে বেশি মুগ্ধ হয়। আজহারউদ্দিন সাহেব কামালের পিঠ চাপড়ে বললেন, লাকি ডগ, তুমি ইচ্ছা হলেই কত সুন্দর সুন্দর গান শুনতে পারো, আমাদের বউগুলো কিচ্ছু গান জানে না, খালি শাড়ি আর গয়নার কথা, খালি শাড়ি আর গয়না। যে কোনো পার্টির শেষে বাড়ি ফিরে কিছুক্ষণ পার্টির লোকজনদের সম্পর্কে আলোচনা হয়। জুলেখা চমৎকার মিমিক্রি করতে পারে, শাড়ি বদলাতে বদলাতে এসে দেখাচ্ছিল মিনা ভাবি গাড়ির গল্প শোনাবার সময় কিরকম করছিলেন চোখ মুখে। কামাল মিনা ভাবিকে সমর্থন করে বলে, না না উনি খুব ভালো, মনটা খুব সরল কি না। জুলেখা বলল, আজ একজন নতুন মানুষ দেখলাম, এক কোণে চুপচাপ বসেছিল, ওর নাম ওমর আলী, তোমার সঙ্গে আলাপ হয় নাই বুঝি।
মাত্র সপ্তাহখানেক আগে এসেছে। দেখে মনে হয় সাদাসিধে ভালো মানুষ। হ্যাঁ, পড়াশোনাতেও খুব ভালো, মানুষও ভালো। জানো, ওর একটা প্রবলেম হয়েছে। উঠেছে তো মাহমুদুলের ওখানে, কিন্তু মাহমুদুল অ্যাপার্টমেন্ট ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। ওর জন্য একটা থাকার জায়গা ঠিক করে দিতে হবে, আমাকে বলল। তুমি অমনি দায়িত্ব নিয়ে নিলে তো? আমি তো প্রায় বলেই ফেলেছিলাম যে যে কয়দিন কিছু ব্যবস্থা না হয় আপনি আমার কাছে এসে থাকতে পারেন। তারপরে সামলে নিলাম, সেই যে তুমি বলেছিলে এটা আমার একার বাড়ি নয়, তোমারও বাড়ি, তোমারে না জিজ্ঞেস করে কাউকে ডেকে আনবো না। ওনার পয়সা কুড়ি কিছু নাই বুঝি? না, তা আছে, একা একখানা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতে তো অনেক খরচ। সে পেইং গেস্ট হয়ে কোথাও থাকতে চায়, রান্নাবান্নার ঝামেলায় যেতে চায় না। আমায় বুঝি রেধে খাওয়াতে হবে? না না, আমি কি বলেছি যে তাকে আমাদের বাড়িতে রাখবো? আমি বলেছি জায়গা খুঁজে দেব। রাখতে পারো, আমার আপত্তি নাই, এক্সট্রা একটা রুম তো আছেই। পেইং গেস্ট রাখলে আমাদেরও কিছুটা সুবিধা হবে, তোমার ব্যবসা এখন ভালো যাচ্ছে না। তুমি সে কথা মোটেও চিন্তা করো না, টাকা পয়সার সুবিধার দরকার নেই, ব্যবসা আমি অনেকটা সামলে নিয়েছি। $28,000 একটা অর্ডার পাবো শীঘ্র, সেটা ঠিক মতো ডেলিভারি দিতে পারলে অনেকখানি মার্জিনে থাকবে, একটা রিজার্ভ ফান্ড হয়ে যাবে। সে টাকা তো এখনই পাচ্ছ না, দু এক সপ্তাহের মধ্যেই পেয়ে যাব। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার আপত্তি না থাকলে আমি ওমর আলীকে কিছুদিনের জন্য এখানে এনে রাখতে পারি, যতদিন আর কোথাও কিছু ব্যবস্থা না হয়। তার কথা শুনে মনে হলো সে বাঙালি ফ্যামিলি প্রেফার করে। আমার আপত্তি নাই, কোনার রুমটা তো খালিই থাকে। এক সপ্তাহের মধ্যেই ওমর আলী মালপত্র নিয়ে চলে এলো বাড়িতে। কিছুদিন পর তার জন্য আর অন্য জায়গা খোঁজার প্রশ্ন উঠল না। ওমর আলী ধীর স্থির বুদ্ধিমান, যে কোনো সংসারে এসে সহজেই প্রিয় হয়ে যেতে পারে। খাওয়া দাওয়ার ব্যাপারে তার কোনো বায়নাক্কা নেই, আবার সময়ে অসময়ে বন্ধু বান্ধব জুটিয়ে হই হুল্লা করার স্বভাবও তার নয়। সে পড়ুয়া মানুষ, অধিকাংশ সময় নিজের ঘরে বই নিয়ে কাটায়। এমনকি ছুটি ছাটার দিনে যখন কামালের বাড়িতে অনেকেই আড্ডা দিতে আসে, তখনও সে কিছুক্ষণ বাদেই আড্ডা ছেড়ে পড়তে চলে যায়। ওমর আলী বিবাহিত, দেশে তার স্ত্রী পুত্র আছে। পড়াশোনা শেষ করে ভালো চাকরি পেলে দেশ থেকে পরিবার নিয়ে আসবে, এই রকম তার পরিকল্পনা। ওমর আলী কামালের চেয়ে 2-3 বছরের ছোট। তাকে দেখেই কামালের নিজের ছোট ভাইয়ের মতো মনে হলো। এই ছেলেটি কষ্ট করে পড়তে এসেছে, একে সব রকম সাহায্য করা উচিত। এ ছেলে একদিন যদি খুব বুদ্ধিমান হয় তাতে বাংলাদেশেরই তো সুনাম হবে। ওমর আলী স্বভাবে একটা গাম্ভীর্য আছে, তাকে চট করে তুমি বলা যায় না। কামালের মতো বিশ্ব বন্ধু তার সঙ্গে আপনি থেকে তুমিতে নামতে পারল না। নিজেই ব্রেকফাস্ট তৈরি করে খেয়ে ওমর আলী বেরিয়ে যায়, লাঞ্চটা সে সেরে নেয় বাইরেই কোথাও, ডিনারটা তারা একসঙ্গে খায়। সে সময় ওমর আলী রান্নায় সাহায্য করতে চাইলে কামালই বাধা দেয় তাকে। জুলেখাও প্রথম থেকে পছন্দ করেছে ওমরকে। জুলেখা বয়সে ছোট হলেও ওমর তাকে ভাবি এবং আপনি বলে সম্বোধন করে বেশ সম্মানের সঙ্গে। একজন লেখাপড়া জানা বড় পণ্ডিতের মুখে এরকম ডাক শুনতে বেশ ভালো লাগে জুলেখার। কিছুদিনের মধ্যেই বাড়িতে একটা স্কুল বসে গেল। ওমর সাহেবের কাছে নিয়মিত পড়াশোনা শুরু করলো কয়েকজন, তাদের মধ্যে যোগ দিল জুলেখা। হাসেম, বাদল, নাসিম, জাহানারা এইসব ছাত্রছাত্রীরা আসে, শুধু মিতা আসে না। সে নিজে কাজ নিয়ে বিব্রত। জুলেখা একদিন অভিযোগ করলো কামালের কাছে, মিতাটা বড় পাজি হয়েছে, পরশু ওরে ডাকলাম আমাদের এখানে, সবাই মিলে খাওয়া দাওয়া করব, তবু আসতে রাজি হলো না। কামালও যোগাযোগ করলো মিতার সঙ্গে, কিন্তু সঠিক উত্তর না দিয়ে মিতা যেন এড়িয়ে গেল। ওমরকে শহরের রাস্তাঘাট চেনাবার জন্য ছুটির দিন তার ছাত্রছাত্রীরা একসঙ্গে বেরিয়ে পড়ে, পার্কে, মিউজিয়ামে যায়। এই দলের সঙ্গে জুলেখা বেশ ফুর্তিতে থাকে। অবশ্য ওই শখের স্কুলটি বেশি দিন স্থায়ী হলো না, ওমর নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। দেশ থেকে দিন দিন আরো খারাপ খবর আসছে। নিত্য ব্যবহার্য জিনিসপত্রের দাম আকাশ চুম্বী, প্রায় দুর্ভিক্ষের মতো অবস্থা। এত প্রিয় নেতা শেখ মুজিব সম্পর্কে সকলের অভিযোগ, তিনি দুর্নীতি দমনের তো কোনো চেষ্টাই করছেন না, বরং প্রশ্রয় দিচ্ছেন। তার সাঙ্গপাঙ্গরা যতই অন্যায় করুক তিনি সেদিকে চোখ বুজে থাকেন। বিরোধী দলের নেতা হিসেবে তিনি যতখানি সার্থক ছিলেন, শাসনের পুরো দায়িত্ব পেয়ে তিনি ততটাই ব্যর্থ। কামালের ইচ্ছে করে এই সময় একবার দেশে যেতে, কিন্তু জুলেখাকে এখানে রেখে একা যাওয়া সম্ভব নয়। জুলেখার এখন ঢাকায় যাওয়ার আগ্রহ নেই, এখন বেড়াতে যাবার সময় নয়। বরং সে কামালকে বলে,
আম্মা কি পাগলামি শুরু করছেন জানো তো? আম্মা বলেছেন এখানে তো এখনো সেরকম কোনো চাকরি পেলাম না, দেশে ফিরে গেলে এখনো স্কুলের মাস্টারির চাকরিটা পেতে পারেন। কামাল জিজ্ঞেস করলো সে চাকরির মাইনে ছিল কত? 600 টাকা। আরে দূর, 600 টাকা মানে তো $7। এখানে উনি যে কোনো কাজ করে কমপক্ষে মাসে $200 রোজগার করতে পারেন, সেই $200 থেকে কিছু টাকা জমে যাবে। তুমি আম্মাকে বুঝিয়ে বলো। ঠিক আছে, আজই টেলিফোন করছি, কিংবা এক কাজ করলেও তো হয়, চলো মন্ট্রিয়েলে ঘুরে আসবে নাকি? মাসখানেক তো হলো যাইনি। চলো, বাসে যাব না গাড়িতে? গাড়িতেই যাই। তুমি গ্যাসের খরচের কথা চিন্তা করছো? তোমার স্বামীর অবস্থা আবার ভালো হয়ে গেছে। তুমি তো তোমার ব্যবসার কথা কিছুই আমাকে বলো না। যখন তুমি এখানে থাকো না তখন তো আমিও কিছু কিছু কাজের ভার নিতে পারি। প্রথম প্রথম তুমি আমাকে বোঝাতে, ঠিক আছে এখন থেকে অর্ধেক ভার নেবে। আসলে কি হয়েছিল জানো, খারাপ সময়টায় তোমাকে আর দুশ্চিন্তায় ফেলতে চাইনি। আহা, তুমি বুঝি একাই দুশ্চিন্তা করবে? আর শোনো একটা কথা, তুমি যখন দূরে যাও তখন আমার ট্রান্সপোর্টে খুব অসুবিধা হয়, তুমি আমাকে গাড়ি চালানো শিখাও না কেন? ঠিক আছে, তুমি আজ থেকেই ড্রাইভিং শিখতে শুরু করো। চলো, মন্ট্রিয়েলে যাবার সময় তুমি প্রথম লেসন নেবে। ওমর সাহেব যাবে নাকি? গাড়িতে জায়গা তো থাকছেই, নিয়ে যেতে পারি, জিজ্ঞেস করে দেখো। ওমর আলী অবশ্য যেতে রাজি হলো না, উইকেন্ডেও তাকে পড়াশোনা করতে হবে। মন্ট্রিয়েলেও কামালের চেনা শোনার সংখ্যা অনেক, এখানে সে অনেক দিন থেকেছে, মন্ট্রিয়েলেই কামাল একটা ধাক্কা খেল। ডক্টর আজহারউদ্দিন এবং মিনা ভাবিও বেড়াতে এসেছেন এখানে, ওসমান সাহেবের বাড়িতে দেখা হয়ে গেল ওদের সঙ্গে। মিনা ভাবি কামালকে বারান্দায় ডেকে নিয়ে গিয়ে বললেন, কামাল তুমি কাজটা কি ভালো করলে? কোন কাজটা? আহা জানো না, জানো অনেকেই বলা বলি শুরু করেছে, ওই যে ওই ছেলেটা ওমর আলী, ওকে তুমি তোমার বাড়িতে নিয়ে রাখলে, এই কাজটা কি ঠিক হলো? কামাল হকচকিয়ে গিয়ে বলল, কেন, ওমর অতি ভদ্র সজ্জন, আপনার সঙ্গে পরিচয় হয় নাই, আলাপ করে দেখুন, আপনারও খুব পছন্দ হবে, পড়াশোনায় খুব মাথা। রাখো তো এইসব কথা, তোমার বাড়িতে তোমার অল্প বয়সী সুন্দর স্ত্রী, তুমি বেশিরভাগ সময় বাড়িতে থাকো না, কথায় বলে না, ঘি আর আগুন পাশাপাশি রাখতে নাই। আপনি এটা কি কইলেন ভাবি? জুলেখা একটা সরল মেয়ে, আমাকে সে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, তার সম্পর্কে আপনি এরকম সন্দেহ করলেন? আর ওমর আলীও অতি ভদ্র দায়িত্ববান, রাখো তো ওইসব কথা, কইলাম যে ঘি আর আগুন পাশাপাশি রাখতে নাই। শোনেন, আমার আম্মা আমাকে ঘি পাঠিয়েছে, সেই ঘিয়ের বয়াম আমাদের স্টোভের পাশেই থাকে, কই কিছু তো হয় না, আগুন তো লাফিয়ে গিয়ে ঘিয়ে গিয়ে পড়ল না, বয়ামের মধ্যে রেখেছো সেটা আলাদা কথা, ওই বয়ামটাই হলো আমাদের সম্ভ্রান্ত বোধ, বিশ্বাস, আত্মসম্মান। তোমার মা তোমার ঘি পাঠিয়েছেন, এই বউও তো তোমার মা পাঠিয়েছেন, তা বলে মানুষের সঙ্গে কি কোনো জিনিসের তুলনা হয়? আপনি তো ঘি আর আগুনের তুলনা দিলেন। শোনো কামাল, আমি তোমার সাবধান করে দিলাম, তুমি যদি আমার কথা শুনতে চাও ভাবি, মানুষকে এত অবিশ্বাস করা ঠিক না। ওমর আলীর থাকার জায়গা পাচ্ছিল না, তাই আমি তাকে বাড়িতে থাকতে দিয়েছি, এটাই আপনারা দোষ ধরছেন? জুলেখা আর আমার পরস্পরের প্রতি বিশ্বাস যদি ঠিক থাকে, আমার যা মনে হয়েছে আমি তাই বললাম। কামাল এখন তুমি বিবেচনা করে দেখো ভাবি, হঠাৎ আপনি আজ এই কথাটা বললেন কেন? আপনাকে কি আর কেউ কিছু বলেছে? না, আর কেউ কিছু বলে নাই, আমি তোমার ভালো চাই বলেই। নিশ্চয়ই, তা আমি জানি, আপনাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আপনারা দেশে যে সোসাইটি দেখে এসেছেন এখানে তো আমরা সেরকম থাকি না, এখানে আমরা অনেক বেশি ফ্রি, তোমার থেকে অনেক বেশি দিনই আমি এখানে আছি কামাল, তুমি আমাকে এখানকার সোসাইটির কথা শিখিও না, ঠিক আছে, তুমি যা ভালো বুঝবে তাই করবে। কামালের মনটা খানিকটা খিচড়ে গেল, মিনা ভাবি সম্পর্কে তার মনে সত্যিই একটা শ্রদ্ধার ভাব ছিল, কিন্তু মেয়েদের মন এত জটিল হয় কেন? নিজের দেশের একটি ছাত্রকে বাড়িতে আশ্রয় দিলেই ঘি আর আগুনের কথা উঠবে, ওমর আলীর বদলে কোনো মেয়েকে যদি সে বাড়িতে রাখত তাহলে কি মিনা ভাবি কামালের চরিত্র সম্পর্কেও সন্দেহ করতেন? কামালের মনে পড়ল মিতার কথা, মিতাকে এসে একদিন রাস্তা থেকে তুলে গাড়িতে লিফট দিয়েছিল, তাতেই মিতা বলেছিল তাদের পাশাপাশি এক গাড়িতে দেখলে চেনা মানুষেরা কুকথা রটাবে, আশ্চর্য এদেশে থেকে এদেশের মানুষজনের জীবনযাত্রা দেখেও এদের মন পাল্টায় না, মিতা আর বেশি আসে না তাদের বাড়িতে কেন। সেই রাতে জুলেখার পাশে শুয়ে কামাল প্রথমে খানিকটা ইতস্তত করে জুলেখাকে বলেই ফেলল কথাটা, সে কোনো কথাই পেটে চেপে রাখতে পারে না, বিশেষত জুলেখার কাছে কিছুই লুকোয় না। হাসতে হাসতেই কামাল বলল কথাটা, জুলেখা দুঃখিত বা বিস্মিত হলো না, একটুখানি চুপ করে থেকে সে বলল,
আমাকেও একজন ওই কথা বলেছে। কে? তার নাম জানার কিছু দরকার নেই তোমার, তবে আমাদেরই একজন আপনজন। আম্মু? না না, আমার আম্মু কিছু বলেনি, এখানকার অন্য একজন। সে বলল কাজটা নাকি ভালো করনি তুমি, ওনাকে আমাদের সংসারে গণ্ডগোল লাগাতে পারে। যে বলেছে সে কি ওমর আলীকে চেনে? না, কোনোদিন চোখেও দেখেনি। আশ্চর্য, একজন মানুষকে না জেনে শুনে লোকে তার নামে অপবাদ দেয়। সব মানুষ কি একরকম হয়? মানুষের মধ্যে ভালো খারাপ আছে না? আমি অবশ্য কোনো মানুষকে একেবারে খারাপ মনে করি না, সবকিছুই নির্ভর করে পরিবেশের উপর। হ্যাঁ, আর কি বলল সে? ওই মিনা ভাবি তোমাকে যা বলেছে সেই একই কথা। বললেন হিন্দুরা বাড়ির বউয়ের সঙ্গে অনাত্মীয় কারোর আলাপও করায় না পর্যন্ত। এখানকার হিন্দুদের কি সেই রকম দেখেছে সে? গৌতম ব্যানার্জির স্ত্রী রত্না ব্যানার্জিকে কে না চেনে? গৌতমের চেয়ে রত্নাকেই বেশি লোকে চেনে, একবার একটা ফ্যাশনেও নেমেছিল। শোনো, লোকে যদি বিশ্রী কথা রটায় তাহলে বরং ওমর সাহেবকে চলে যেতে বলাই ভালো। ওমরকে আমরা তাড়িয়ে দেব? কেন, কি দোষ করেছে সে? তাকে অন্য কোনো জায়গায় ঘর খুঁজে দাও। তাকে আমি কিভাবে চলে যেতে বলবো, কোন কারণটা দেখাবো? বলবে যে ব্যবসায় জিনিসপত্র রাখার জন্য আমাদের বেশি জায়গা লাগবে, কিছু মালপত্র নিয়ে এসে একদিন ডাইনিং রুমে জমা করুন। তারপর বলবে আমাদের এখন দুখানা ঘরে কুলায় না। জুলি, লোকে আজে বাজে কথা বলছে বলেই আমরা একজন নির্দোষ মানুষকে বিদায় করে দেব? ওমরকে আমি ছোট ভাইয়ের মতন করে মনে করি, আমাদের কাজে এসে কত রকম সাহায্য করে, ঠিকঠাক পরামর্শ দেয়। তাহলে কি করবে? আমরা দুজনে যদি ঠিক থাকি তাহলে অন্য লোকের কথা গ্রাহ্য করব কেন? আমরা কি পরস্পরকে কোনোদিন অবিশ্বাস করতে পারি? তুমি একটু কাছে সরে এসো, লোকের কথা শুনলে আমার ভয় হয়, কি জানি যদি অন্যায় অপবাদ দেয়। দূর ওসব কথা ছাড়ো তো, তোমার আম্মা তো বলেননি কিছু? আম্মা বলেছে তোমাদের সংসার, তোমরা যা ভালো বুঝবে তাই করবে। তবে একটি ছাত্রকে আশ্রয় দেওয়ার মধ্যে আমি তো দোষের কিছু দেখি না, এদেশে কত ফ্যামিলিতেই তো কত পেইং গেস্ট রাখে। আম্মু ঠিকই বলেছেন, তিনি বুদ্ধিমতী, তার মধ্যে বাজে সংস্কার নাই, আমি আগেও অনেকবার বুঝেছি। আম্মু যখন নিষেধ করেননি তখন আমিও অন্য লোকদের কথা গ্রাহ্য করি না, ওমরকে আমি শুধু চলে যেতে বলবো না। ওমর সাহেব একদিন কি বলেছিলেন জানো? বলেছিলেন ভাবি, আপনার সাথে আমার ভাই বোনের সম্পর্ক পাতাতে ইচ্ছে করে, আপনাকে ঠিক আমার ছোট বোনের মতো লাগে, আপনাকে দেখলেই আমার বোনের কথা মনে পড়ে। ভাই বোন পাতাবাড়ি বা কি দরকার, দেওর ভাবি সম্পর্কও তো মধুর। জুলেখা কামালের গালের উপর গাল রেখে বলল, তুমি কি ভালো, তোমার মতো মানুষ হয় না। জানো তোমার সঙ্গে যখন আমার বিয়ের কথাবার্তা চলছে তার ঠিক আগে শবে বরাতের দিন আমি সারা রাত্র জেগেছিলাম, মনে মনে বলেছিলাম যে আল্লাহ ওই কামালের সঙ্গেই যেন আমার শাদী হয়। কামাল হাসতে হাসতে বলল, এই তুমি যে একদিন বলেছিলে আমার যে কোনো মেয়ের সঙ্গে বিয়ে হলেই তাকে আমি একই রকম ভালোবাসতে পারতাম, আর তোমারও অন্য কোনো লোকের সঙ্গে বিয়ে হতে পারতো। বলেছিলাম নাকি? কবে বলেছিলাম? অন্য কোনো মেয়ের সঙ্গে তোমার বিয়ে হলে আমি তাকে মেরে ফেলতাম। তারপর দুজনে হেসে গড়াগড়ি খেতে থাকে। নিউ জার্সিতে একটা ট্রেড ফেয়ার হবে, তাতে অংশগ্রহণ করতে চায় কামাল। এখানে কিছু কিছু ভারতীয় জিনিসপত্রের চাহিদা হয়েছে, সেই সব জিনিস আনার জন্য কামালের একবার ইন্ডিয়া যাওয়া দরকার। জুলেখাকে রেখে যেতে হবে, জুলেখা আর ওমর আলী থাকবে। এই নিয়ে অন্য লোকদের জীব একেবারে লকলক করে উঠবে। কামাল তা জানে, যার যা ইচ্ছে বলুক তাতে কিছু যায় আসে না। জুলেখা আর সে পরস্পরের কাছে সত্যাবদ্ধ, এ সম্পর্কে জুলেখাকে কিছু বললেই সেটা তার প্রতি অবিশ্বাস বলে মনে হবে। এ বাড়ির অন্য একটি অ্যাপার্টমেন্টে রফিকুল সাহেবরা থাকেন, তাদের দুই ছেলে মেয়ে সিরাজুল আর বেবি। ছেলে মেয়ে দুটি প্রায়ই আসে জুলেখার কাছে। সিরাজুল তো কামালের খুব ভক্ত, সেও বড় হয়ে চাকরি না করে কামালের মতো ব্যবসা করবে ঠিক করেছে। বেবি এসে রোজ রাত্রে জুলেখার সঙ্গে শুতে পারে, সিরাজুলও ইচ্ছে মতন পড়াশোনা করার জন্য থাকতে পারে এখানে। কিন্তু কামালের ইন্ডিয়া যাওয়ার প্রস্তাব শোনা মাত্র জুলেখা বলল, সে তাহলে ওই কদিন মন্ট্রিয়েলে গিয়ে তার মায়ের কাছে কাটিয়ে আসবে, ছোট ভাইয়ের পড়াশোনার কিছুটা সাহায্য করা দরকার। জুলেখাকে মন্ট্রিয়েলে পৌঁছে দিয়ে কামাল চলে এলো ইন্ডিয়ায়। দিল্লি কলকাতা ঘুরে কয়েকদিনের জন্য গেল বাংলাদেশে। সেখানকার অবস্থা অবশ্য বেশ সংকটজনক, একদিকে দুর্ভিক্ষের মতো অবস্থা, অন্যদিকে রাজনৈতিক পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত, চতুর্দিকে অসন্তোষ। এরই মধ্যে আবার কিছু লোকের হাতে প্রচুর টাকা, তাদের বিলাসবহুল জীবনযাপন নবাব বাদশার মতো। বিরাট একটা যুদ্ধ সহ্য করার পর অধিকাংশ দেশেই এমন হয়। কামালের চেনা তরুণ ছেলেরা কামালকে ঘিরে ধরল, তারা সকলেই বিদেশে চলে যেতে চায় কিন্তু সুযোগ পাচ্ছেন।
কামাল তো ইচ্ছে করলেই তাদের সাহায্য করতে পারে। কামাল বিভ্রান্ত বোধ করে, দেশের ভালো ছেলে সবাই যদি বিদেশে চলে যায় তাহলে দেশটা চলবে কি করে? দেশের কথা কেউ এখন চিন্তা করে না, আপনি বাঁচলে বাপের নাম। সব মেধাবী ছাত্রদেরই লক্ষ্য ইংল্যান্ড বা আমেরিকা বা কানাডা অথবা পশ্চিম জার্মানি। যারা তেমন লেখাপড়া শেখেনি তারা যাচ্ছে আরব দেশে রাধুনি, ড্রাইভার বা ঝাড়ুদারের চাকরি নিয়ে। ইন্ডিয়া থেকে এরকমও অনেক লোক যাচ্ছে, কিন্তু ইন্ডিয়া বিরাট দেশ, কয়েক হাজার ডাক্তার ইঞ্জিনিয়ার বিদেশে পাড়ি দিলেও হাতির গায়ে আঁচড় লাগে না। কামাল এদের কিভাবে সাহায্য করবে? এতজনকে বিদেশে নিয়ে যাবার সাধ্য তো সত্যিই তার নেই। এরা এখানে ব্যবসা ট্যাবসার চেষ্টা করলে সাহায্য করতে পারে, কিন্তু ব্যবসার কথা শুনলেই অনেকে পিছিয়ে যায়। অধিকাংশ বাঙালি একটু লেখাপড়া শিখে ব্যবসায়ীদের প্রতি একটা অবজ্ঞার ভাব দেখায়, ব্যবসায়ী মানেই যেন অশিক্ষিত। কেউ উঁচু চাকরি পেলে সবাই ধরে নেবে যে সে একজন শিক্ষিত পালিশলা লোক। সুতরাং মধ্যবিত্ত বাঙালির চাকরি ধ্যান জ্ঞান। কামাল এখন বুঝতে পারে কেন জুলেখা আর তার মা একসময় তাকে চাকরি নেবার জন্য ঝুলোঝুলি করেছিল। কেউ কেউ মিনমিন করে বলে, কামাল ভাই আপনি বিজনেসের কথা বলতেছেন, ব্যবসা করতে তো ক্যাপিটাল লাগে, আমরা সেই ক্যাপিটাল পাবো কোথায়? আপনার মতন তো আমাদের বাড়ির টাকা নাই। কামাল হাসতে হাসতে বলে, আমি বাড়ির টাকা নিয়ে বিজনেস করতে যাই নাই। কত টাকা লাগে মনে করো তোমরা? 100 টাকা দিয়ে বিজনেস শুরু করা যায়, সে টাকাও নাই তোমাগো। ঠিক আছে, আমি প্রত্যেককে 100 টাকা করে লোন দিব, কি করতে হবে তাও বলে দিব, কাজ শুরু করবে। কেউ সে 100 টাকা নিতে এগিয়ে আসে না। কামালদের বাড়ির 2-3খানা বাড়ির পরেই থাকে তার দূরসম্পর্কের এক দিদি। এই দিদির ছেলে ফজল মাহমুদকে কামাল ছেলেবেলা থেকেই খুব ভালোবাসে। ফজলের ডাক নাম টাইগার। ছেলেবেলা থেকে এসে অতি দুরন্ত, কত রকম দুষ্টুমি করে যে সে মানুষকে বিপদে ফেলতে পারে তার ঠিক নেই, কিন্তু তার দুর্দান্তপনার মধ্যেও একটা সারল্য আছে, সেজন্যই তাকে পছন্দ না করে পারা যায় না। যখনই কামাল দেশে আসে তখন টাইগার তার সঙ্গ ছাড়ে না। সে বারবার কামালকে বলেছে, কামাল ভাই কবে আমেরিকা নিয়ে যাবা বলো, আমি কিন্তু বেশি দিন থাকবো না, শুধু কিছু লোকের মাথা ঘুরিয়ে দিয়ে ফিরে আসবো। কামাল প্রত্যেকবারই বলেছে, হবে হবে আমি এসে তোমাকে সঙ্গে নিয়ে যাব। টাইগারের বুদ্ধি খুব তীক্ষ্ণ হলেও সে মন দিয়ে পড়াশোনা করেনি। গ্রামে জমি জমা আছে, বাইতুল মোকাররমের কয়েকখানা বড় দোকানের শেয়ার আছে, তাতেই চলে যায়। জামা কাপড়ের ব্যাপারে টাইগার খুব সুন্দর শৌখিন, তাতে যথেষ্ট পয়সা খরচ হয়। টাইগারের চেহারা খুব সুন্দর, ভালো পোশাকে তাকে মানায়। এবার টাইগারের সঙ্গে একদিনও দেখা হলো না। কামালের মিষ্টি আপা মারা গেছে, টাইগার বিষয় সম্পত্তির পুরোপুরি মালিক হয়ে দুহাতে টাকা উড়াচ্ছে। তার মাথায় চেপেছে গাড়ির শখ, একটার পর একটা গাড়ি কিনে কয়েকদিন পরেই বিক্রি করে দেয়। খুব ছোটবেলায় এই টাইগারকে কামাল প্রায় কোলে পিঠে করে মানুষ করেছে। টাইগার সম্পর্কে তার বিশেষ দুর্বলতা আছে, সেই টাইগার একবারও দেখা করতে এলো না তার সঙ্গে। কামাল নিজে গিয়ে 2 বার খোঁজ নিল, তাও দেখা মিলল না। সে নাকি একদিন আগে চট্টগ্রাম চলে গেছে, ছোট্ট জায়গা, টাইগার নিশ্চয়ই কামাল আসার খবর পেয়ে গিয়েছিল। দেশের এরকম অবস্থায় টাইগার শুধু গাড়ি কিনে কিনে টাকা নষ্ট করছে, এতে কামালের বেশ দুঃখ হল, পাছে কামাল ভৎসনা করে সেই ভয়ে কি টাইগার এলো না। কামালের মা বাবাও কিছুদিনের জন্য আমেরিকায় বেড়াতে যেতে চান, দেশের এই ডামাডোল এখন কিছুদিন দূরে থাকাই ভালো। কামাল নানাভাবে বুঝিয়ে বলল আরো 2-1 মাস পরে আসবার জন্য। বস্টনে ফিরে এসে কামাল দেখল ওমর আলী তার অ্যাপার্টমেন্ট একেবারে ঝকঝকে তকতকে করে রেখেছে, এমনকি যে ইলেকট্রিক ঘড়িটা খারাপ হয়ে গিয়েছিল সেটাও ঠিক করে নিয়েছে সে। এই রকম লোকের হাতে বাড়ির ভার দিয়ে নিশ্চিন্তে যাওয়া যায়, জুলেখা এলে কোনো অভিযোগ করতে পারবে না। এয়ারপোর্ট থেকে কামাল ফোন করেছিল, তারপর বাড়ি আসতে যতটা সময় লাগে তার মধ্যে ওপর ভাত আর গ্রাউন্ড বিফের তরকারি রান্না করে ফেলেছে তার জন্য। তার জন্য কেউ কিছু করলে কামাল সবসময়ই অদ্ভুত অপ্রস্তুত বোধ করে, তার নিজেরই তো সবকিছুর করার অভ্যাস। কামাল বারবার অনুযোগ করতে লাগলো, ওমর সাহেব আপনি কেন এসব করতে গেলেন? আমার ক্ষুধা নাই, অনেক টাইম ছিল, আমি নিজেই কিছু বানিয়ে নিতে পারতাম। ওমর হাসতে হাসতে বলল, এই যে এবারে আপনি এতদিন বাইরে রইলেন তাতে এটাই তো আমার লাভ হলো, আমি কিছু রান্নাবান্না শিখে গেলাম। ভাবি থাকলে তো আমাকে কিচেনেই ঢুকতে দেন না, বলেন আপনার রান্না করার কি দরকার, আপনি পড়াশোনা নিয়ে থাকেন। ওমর আমরাই দেখব আপনি খানি বা কতটুকু। ওমর যে শুধু ঘরদোরই টিপটপ করে ফেলেছে তাই নয়, কামালের অনুপস্থিতিতে যত লোক তার ব্যবসায়ের ব্যাপারে খবর নিয়ে টেলিফোন করেছে তা সবকিছু সে নিখুঁত ভাবে লিখে রেখেছে একটা কাগজে, প্রত্যেককে যথাযথ উত্তর দিয়েছে, এতে কামালের অনেক সুবিধা হবে।
এইরকম মানুষের সম্পর্কে লোকে অন্যায় সন্দেহ করে, লোকের কি আর খেদে কাজ নেই। কয়েকদিনের মধ্যে পৌঁছে গেল জুলেখা, সে একাই দিব্যি চলে আসতে পারে। কামালের মনে হলো এই 3 সপ্তাহের মধ্যে জুলেখা যেন আরো বেশি রূপসী হয়েছে, চোখে মুখে স্বাস্থ্যের ঔজ্জ্বল্য। কামাল নিজেও যথেষ্ট সুপুরুষ, কিন্তু সে কথা তার মনে থাকে না। জুলেখা কিন্তু তার রূপ সম্পর্কে সচেতন। একদিন সে দারুণ একখানা সবুজ রঙের জর্জেট শাড়ি পরেছিল, তা দেখে বাদল বলেছিল আজ ভাবিকে খুব সুন্দর দেখাচ্ছে। এর উত্তরে জুলেখা বলেছিল সুন্দরকে সুন্দর তো দেখাবেই, এতে আর আশ্চর্য হবার কি আছে। কথাটা কামালের কানে খত করে লেগেছিল, এরকম কথা জুলেখাকে মানায় না। কামাল ভেবেছিল জুলেখাকে নিষেধ করবে এরকম উত্তর দিতে, কিন্তু বলা হলো না। মেয়েদের এরকম একটু আধটু দুর্বলতা থাকেই। জুলেখা অবশ্য ব্যবসার কাজে কামালকে এখন অনেক বেশি সাহায্য করে, টাকা পয়সার হিসেব বুঝতে শিখেছে সে। কামালের সঙ্গে সে একটা ট্রেড ফেয়ারও ঘুরে। একদিন কামাল শুনতে পেল ওমর আর জুলেখা আড়ালে তুমি তুমি করে কথা বলে। প্রকাশ্যে অবশ্য জুলেখাকে ভাবি আপনি বলেই ডাকে। ওরা দুজন প্রায় সমবয়সী, পিঠাপিঠি ভাই বোনের মতো মাঝে মাঝে খুনসুটি আর ঝগড়া করে, তুমি বলাই ওদের পক্ষে স্বাভাবিক, কিন্তু সামনাসামনি বোধ হয় এখনো লজ্জা ভাঙে। কামালের মনে হলো কিছুদিন পরেই ভেঙে যাবে, কামাল নিজেই তো এখনো ওমরকে তুমি বলতে পারে না। আর একদিন কামাল শুনলো ওমরকে জুলেখা আড়ালে শুধু তুমি বলে না, লেখু বলে ডাকে। জুলেখার ডাকনাম জুলি, কিন্তু ওমর তাকে অন্য একটা নাম দিয়েছে, এটা তার নিজস্ব নাম, কিন্তু সামনে ওই নামে ডাকে না কেন? জুলেখাই বা এই কথাটা কেন বলেনি কামালকে? কামালের মনটা খচখচ করে, সারাদিন ঘুরে ফিরে ওই কথাই মনে আসে। ওরা দেওর বৌদি মিলে আলাদা একটা হাসি ঠাট্টার সম্পর্ক তৈরি করেছে, কামালকে বাদ দিয়েছে তার থেকে। আগে তো এরকম ছিল না, আগে তো সব মজা তিনজনে মিলে ভাগ করে নিত। প্রথমে অভিমান হয়, তারপর রাগ। অন্য একটা প্রসঙ্গে কামাল জুলেখার উপর মেজাজ দেখিয়ে ফেলে, টাকা পয়সা হিসেবের সামান্য গড় মিলে জুলেখাকে সে বকাবকি করে। জুলেখা অবাক হয়, আহত হয়, তারও তেজ কম নয়। কামাল বকলে সেও উত্তর দিতে ছাড়ে না। দুদিন বাদে কামালের আত্ম উপলব্ধি হলো, সে কি জুলেখাকে সন্দেহ করছে? তার কি মনে ঈর্ষা জন্মেছে? ছিছি, এটা তো ঠিক না, বিশ্বাসের উপরেই তো মানুষের সম্পর্ক দাঁড়ায়। জুলেখা আর সে পরস্পরকে বিশ্বাস করে, এই ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সময় হলে জুলেখা তাকে ঠিকই বলবে, আগে থেকে সে জুলেখাকে অন্যায় সন্দেহ করছে। একদিন ওমর বলল, কামাল সাহেব একটা কথা বলবো, আপনার কি টাকার টানাটানি চলছে? কামাল অবাক হয়ে বলল, কই না তো। তারপর একটু হালকা করে বলল, কেন, আপনার খাওয়ার কি অসুবিধা হচ্ছে নাকি? জুলি বুঝি আপনাকে ঠিক মতো খাওয়াচ্ছে না? আপনি শিম ভালোবাসেন? না না, খাওয়ার কথা হচ্ছে না, খাবার আমি খুব ভালোই পাই। আপনি টেলিফোনে একজনের সঙ্গে কথা বলছিলেন, সরি আমি ওভার হিয়ার করে ফেলেছি, আমি তখন কাভার্ড থেকে একটা জিনিস খুঁজছিলাম। ও সিরিয়াস কিছু না, আপনি বলছিলেন যে ক্যাশ টাকার অভাবে আপনার জরুরি কাজ আটকে আছে, একটা ব্যাংক ড্রাফট পাবার কথা, সেটা এসে পৌঁছায়নি কি না? সেটা পেয়ে গেলেই। সেটা কবে পাবেন? কামিং উইকের মধ্যে নিশ্চয়ই পেয়ে যাব। কামাল সাহেব যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমার কাছে $900 আছে, সঙ্গে রেখেছিলাম যদি হঠাৎ কোনো কাজে লাগে সেই টাকাটা আমি আপনাকে দিতে পারি। আরে কি আশ্চর্য কথা, আপনার টাকা আমি নেব কেন? না না, সেরকম কিছুর দরকার নেই। আপনি বলছিলেন ক্যাশ টাকার জন্য আপনার কাজ আটকে যাচ্ছে, আপনি আমার টাকাটা নিয়ে কাজ চালিয়ে দিতে পারেন না? আপনার ব্যাংক ড্রাফট যখন এসে যাবে তখন তো ফেরত দিয়ে দেবেন। ওমর সাহেব টাকাটা আপনি বিশেষ প্রয়োজনের জন্য রেখেছেন, ওটা আপনার কাছেই রাখুন। এখন তো বিশেষ প্রয়োজন কিছু নাই, আপনি বলেন আমি আপনার ছোট ভাইয়ের মতো, আপনি আমার কাছ থেকে একটু সাহায্য নিতে পারেন না, আমার সঙ্গেও ফর্মালিটি করেন। এরপর আর না বলা যায় না, ওমরের কথায় সে অভিভূত হয়ে পড়ে। আজকালকার দিনে কেউ নিজ থেকে যেচে টাকা দিতে চায় না, কামালের টেলিফোনের কথা ওভার হিয়ার করে ওমর সাহায্যের জন্য এগিয়ে এসেছে। জুলেখা কোথায় যেন গিয়েছিল, সন্ধেবেলা সে ফিরতেই কামাল তাকে সব কথা খুলে বলল। জুলেখা বলল, আমি লক্ষ্য করে দেখেছি ওমর সাহেব আমার চেয়েও তোমাকে বেশি পছন্দ করেন, তোমাকে সত্যিকারের ভালোবাসেন, তুমি যখন থাকো না তখন আমার কাছে প্রায়ই বলেন কামাল সাহেবের মতো মানুষ হয় না। কামাল বলল, সে নিজে ভালো কিনা তাই সবাইকে ভালো দেখে। শোনো, তুমি কিন্তু ওর টাকাটা ঠিক সময় শোধ করে দিও, 1 সপ্তাহের মধ্যে যদি আমার ব্যাংক ড্রাফট এসে না পৌঁছায় আমি গাড়ি বিক্রি করে ওনার টাকা শোধ দিব। কামাল তার কথা রেখেছিল, গাড়ি বিক্রি করতে হয়নি অবশ্য, অন্য জায়গা থেকে জোগাড় করে এনে ঠিক সময়ে দিয়েছিল ওমরের টাকা। সামনেই ওমরের পরীক্ষা, এখন তাকে রাত জেগে পড়াশোনা করতে হয়, খাওয়া দাওয়ার দিকে তার বিশেষ মনোযোগ নেই। জুলেখা বলে, না খেয়ে খেয়ে ওমর সাহেব রোগা হয়ে যাচ্ছেন।
কামাল অবশ্য ততটা বুঝতে পারে না। তাছাড়া এদেশে রোগা হওয়াটাই তো সবাই ভালো মনে করে। কত নারী পুরুষ আপ্রাণ সাধ্য সাধনা করে রোগা হওয়ার জন্য। খাবার টেবিলে জুলেখা প্রায়ই ওমরকে খাওয়া নিয়ে জোরাজুরি করে। ওমর তবুও খেতে চায় না। কামাল এক এক সময় বলে, আহ অত জোর করো না তো জুলি, উনি যেটুকু পছন্দ করেন সেটুকু খাবেন ঠিকই। ওমর যে দুধও খেতে চায় না সেটা সত্যি আশ্চর্যের কথা। এদেশে দুধ অতি অপূর্ব, শুধু পুষ্টিকর নয় স্বাদও চমৎকার। কেউ কেউ তো 1 লিটার ঠান্ডা দুধ যখন তখন খেয়ে ফেলে। একমাত্র যারা মদ্যপায়ী তারা দুধ পছন্দ করে না। কিন্তু ওমর তো মদ ছোঁয় না। দুধ খাওয়া নিয়ে প্রায়ই ওমরের সঙ্গে জুলেখার কাজিয়া বেঁধে যায়। একদিন রাত্রে শোয়ার পর জুলেখা বলল, জানো আজও ওমর সাহেব দুধ খায়নি, আমি দিয়েছিলাম ফেলে রেখে গেছে। রাত্রির 3টা 4টা পর্যন্ত জেগে পড়ে এমনি করলে শরীর ঠিকবে? দাঁড়াও ওকে দুধ খাওয়াবই, আমি আসছি, তুমি ঘুমিয়ে পড়ো না যেন। জুলেখা দুধের কারণটা নিয়ে ওমরের ঘরে চলে যায়। এটা কামালের পছন্দ হয়নি। এত রাত্রে একজন পুরুষের বেডরুমে ঢুকে দুধ খাওয়ানো যেন জুলেখার বড় বেশি বাড়াবাড়ি। তারপরই ভাবে জুলেখা এখনো ছেলে মানুষ, সরল, কোনটা ভালো দেখায় কোনটা মন্দ দেখায় তা ঠিক বোঝে না। আস্তে আস্তে বুঝিয়ে বলতে হবে। তবু তার মন থেকে ক্ষোভ যায় না। খানিক বাদে ফিরে এসে যখন হাসতে হাসতে ওমরকে দুধ খাওয়ানোর গল্প বলতে শুরু করে তখন তার একটুও ভালো লাগে না শুনতে। সে রুক্ষ স্বরে বলে ওঠে, বাতিটা নিভিয়ে দাও। এরপর প্রায়ই জুলেখা রাত্রিরে ওরকম দুধ খাওয়াতে যেতে শুরু করল। ডাইনিং টেবিলে ওমর দুধ ফেলে রেখে চলে যায়। ঘরে শুতে এসে জুলেখার সেই কথা মনে পড়ে, সে বেরিয়ে যায় আবার। সারা দিন ঘোরাঘুরির পর বিছানায় শুলেই কামালের চোখে ঘুম জড়িয়ে আসে। জুলেখা ফিরতে দেরি করে, কামাল জেগে থাকতে পারে না। একটুখানি ঘুমিয়ে কামাল আবার চমকে জেগে ওঠে। কতক্ষণ কেটে গেছে সে জানে না, জুলেখা এখনো ফেরেনি। পাশের ঘরে কোনো কথাবার্তাও শোনা যাচ্ছে না, একেবারে নিঃশব্দ। হঠাৎ অসম্ভব রাগ হয়ে যায় কামালের। জুলেখার একই ন্যাকামি, এতক্ষণ কি করছে সে? ইচ্ছে করে পাশের ঘরে ছুটে গিয়ে জুলেখা চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসে। সে জুলেখার নাম ধরে ডাকল, কোনো উত্তর নেই। কামাল তবুও ওঠে না, তার বুকটা ঝুলতে থাকে। একটু বাদে জুলেখা ফিরলে সে উগ্র কণ্ঠে জিজ্ঞেস করে, এতক্ষণ কি করেছিলে? জুলেখা চুলের ক্লিপ খুলতে খুলতে বলল, এতক্ষণ মানে এই তো গেলাম, কিছুতেই দুধ খাবে না, আমিও না খাইয়ে ছাড়বো না, বলেছি রোজ 3 গ্লাস অন্তত দুধ খেতেই হবে। শোনো জুলি, তুমি বড্ড বাড়াবাড়ি করছো, লোকে শুনলে কি বলবে? কি করছি? রোজ রাতের বেলা একজন পুরুষের ঘরে যাওয়া খুবই ইনডিসেন্ট দেখায়, অন্য কেউ যদি শোনে। প্রস্ফুটিত গন্ধরাজের মতো মুখখানে ফিরিয়ে সারল্য মাখা চোখে পরিপূর্ণভাবে কামালের দিকে তাকালো জুলেখা। তারপর গভীর বিস্ময়ের সঙ্গে বলল, ওমর সাহেব আমাদের ফ্যামিলির মেম্বারের মতো, তার ঘরে যাওয়া অপরাধ, অন্য লোক শুনলে অন্য লোককে কে বলবে? তুমি? অনুতাপে কামালের সব রাগ জল হয়ে যায়। এই মেয়েকে সে ভুল বুঝছে। জুলেখা তো অবিশ্বাসের কিছু করেনি, কামাল নিজেই যেন চুক্তি ভঙ্গ করতে যাচ্ছিল। এরকম ঈর্ষা তার এলো কোথা থেকে? জুলেখা বিছানায় এসে কামালের বাহুতে মাথা রেখে ম্লান গলায় বলল, তুমি যদি নিষেধ করো তাহলে আর যাব না। কামাল অপরাধী হয়ে গিয়ে বলল, না না আমি নিষেধ করবো কেন, বলছিলাম যে রাত্রির বেলা ওর পড়াশোনার সময় ডিস্টার্ব না করাই ভালো, তার চেয়ে বড় ওকে যদি আগেই খাইয়ে দিতে পারো। তবু কামালের মন থেকে একেবারে খুব যায় না, অবিশ্বাস নয় ঈর্ষা নয় অন্য একটা অনুভব। এবার এর দুজন পুরুষ মানুষের মধ্যে জুলেখা এখন ওমরকে বেশি যত্ন নিচ্ছে। কামালও মাঝে মাঝে দুধ খেতে ভুলে যায়। কামাল পরীক্ষা দিচ্ছে না বটে, কিন্তু তাকেও তো সারাদিন বিস্তর খাটাখাটনি করতে হয়। জুলেখা তো তাকে দুধ খাওয়ার জন্য জোর করে না। কয়েকদিন বাদে এই চিঠি এলো, কামালের মা বাবা আসছেন। চিঠি পড়ে জুলেখা বলল, এই সময় আসছেন? এখন ওমর সাহেবের পরীক্ষা, এখন যদি বাড়ি ভর্তি লোক থাকে তুমি লিখে দাও না আর কিছুদিন পরে আসতে। কামাল একটু কঠিন হয়ে গিয়ে বলল, শোনো জুলি, আমার আব্বা আম্মা আমার বাড়িতে আসতে চাইছে, আমি কি অন্য লোকের জন্য তাদের বারণ করতে পারি? তারা জানেনি না যে আমাদের এখানে পেইং গেস্ট রয়েছে। জুলেখা বলল, আমাকে তাহলে কিছুদিনের জন্য মন্ট্রিলে পাঠিয়ে দিও। সে কি? কেন, কিছুদিন ঘুরে আসি না? কি পাগলের মতো কথা বলছো, তোমার শ্বশুর শাশুড়ি অত দূর থেকে আসবেন আর তুমি সে সময় থাকবে না? আমার এখানে থাকতে ভালো লাগছে না। ওরকম জিদ্দির মতো কথা বলো না, তুমি তো অত বাচ্চা নও, তুমি আজকাল প্রায়ই আমাকে ধমকে ধমকে কথা বলো। সরি, আই এম সরি, না আমি তোমাকে বকিনি, কিন্তু তুমি বোঝার চেষ্টা করো, এই সময় কি তোমার চলে যাওয়া ভালো দেখায়? কিসে যে কি ভালো দেখায় আর মন্দ দেখায় তা আমি বুঝি না। যথাসময়ে কামালের বাবা মা এসে পড়লেন।
বাবা যথেষ্ট বয়স হয়েছে, একসময় তিনি প্রচুর পরিশ্রম করে একটা বিশাল পরিবার প্রতিপালন করেছেন, অনেক সম্পত্তিও করেছেন, এখন নিরালায় চুপচাপ থাকতে চান, বাইরের ব্যাপারে বিশেষ মাথা ঘামান। কামালের মা একটি একান্নবর্তী পরিবারের কর্ত্রী, অনেক দিক সামলে চলতে হয় তাকে, সব দিকে তার নজর। তিনি মানুষের মুখ দেখেই তার চরিত্র সম্পর্কে একটা ধারণা করে নেন। প্রথম নজরেই তিনি ওমরকে পছন্দ করলেন না। ওমরের ব্যবহারে কোনো ত্রুটি নেই, বয়স্কদের সঙ্গে সে বিনীতভাবে সম্মান দিয়ে কথা বলে, কিন্তু তাতেও কামালের মায়ের মন গলল না। প্রথম দিনেই সন্ধেবেলা মা কামালকে আড়ালে ডেকে নিয়ে বললেন, আরে তুই এটা কি করেছিস, বাড়িতে আরেকটা সমত্ব পুরুষ ঢুকিয়েছিস, ও যে তোর সংসারের সর্বনাশ করবে। কামাল মিটি মিটি হাসতে লাগল, তার মনে পড়ল মিনা ভাবির কথা, সব মহিলাদের মনের গড়নই কি একই রকম, এরা নারী পুরুষের একটি সম্পর্কের কথা চিন্তা করতে পারে। মা বললেন, ঘি আর আগুন কেউ পাশাপাশি রাখে, বোকা ছেলে, আমি ভাবলাম এদেশে এসে বুঝি তোর বুদ্ধি শুদ্ধি হয়েছে। কামাল আবার হাসল, ঘি আর আগুন ঠিক মিনা ভাবিরই ভাষা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলদের মতো হাসছিস কেন, আমার কথা তো কানে যাচ্ছে না। আম্মা তুমি ভুল করছো, ওমর অতি ভালো ছেলে, আমাকে অনেক সাহায্য করে। রাখ তো তোর ভালো ছেলে, ওসব আমার ঢের দেখা আছে, ওরা হলো ঘাসের ভিতরের সাপ, উপকার করে, ওই উপকারের ছুতোতেই তোদের সংসারে আগুন লাগাবে। আম্মা কয়েকদিন থাকো, ছেলেটিকে দেখো ভালো করে, আগেই এত কঠিন করে বলছো কেন, মানুষকে কি প্রথম থেকে অবিশ্বাস করতে হয়, আমার বেশি বিশ্বাসের দরকার নাই, তোমার বউকেও আমি ঠিক বিশ্বাস করি না, ঢাকায় যা কাণ্ড হতে যাচ্ছিল ভাবলে আজও আমার বুক কাঁপে। ঢাকায় কি কাণ্ড হতে যাচ্ছিল, জুলেখা কিছু করেছিল, করে আবার নাই, আমি বারবার আল্লাহকে ডেকেছি, হে আল্লাহ একটা কেলেঙ্কারি যেন না হয়, বিয়ের পর তুমি যে কয় মাস বউকে নিয়ে যাও নাই, ততদিন আমি ভালো করে ঘুমোতেও পারি নাই। তুমি কি বলছো আম্মা, জুলেখা কি করেছিল, তুমি তা আমাকে কোনোদিন একটু আভাস দাও নাই, এই যে কিছুদিন আগেও তো দেশে গেলাম, ভেবেছিলাম সব চুকে বুকে গেছে, আর তোমার কিছু বলেও কাজ নাই, তুমি শুধু শুধু দুঃখ পাবে, এখন এখানে এসে দেখি আর এক আপদ জুটেছে। জুলেখা কি করেছিল খুলে বলো, তোমার ওই যে পেয়ারের টাইগার যাকে তুমি মাথায় করে নাচো, সে ঘন ঘন আসতো বাড়িতে, তার সঙ্গে তোমার বউয়ের আসনাই হইত, সে কি নির্লজ্জ ঢলাঢলি, আমি টাইগারকে বকেছি, তোমার বউকে বকেছি, তবু কি শোনে, লোক জানাজানির ভয়ে আমি বেশি চেঁচামেচিও করতে পারিনি। কামালের মাথা ঝিমঝিম করতে লাগলো, টাইগার, যে টাইগারকে সে বাচ্চা বয়স থেকে দেখেছে, কত আদর করেছে, কত জিনিসপত্র দিয়েছে, কামাল ভাই কামাল ভাই বলতে যে অজ্ঞান ছিল, বিশ্বাসঘাতকতা করেছে সে তার সঙ্গে, এও কি সম্ভব, জুলেখা একদিনও ঘুণাক্ষরেও বলেনি টাইগারের কথা, প্রথম প্রথম এসে সে কাঁদত, সে কি টাইগারের জন্য, কিন্তু জুলেখা তো প্রথম দিনই কামালকে বলেছিল তাকে তাড়াতাড়ি ঢাকা থেকে বস্টনে নিয়ে যেতে, এখানে এসেও তো সে একবারও ঢাকায় যেতে চায়নি, তাহলে কামাল বিমূঢ়ভাবে বলল, আম্মা তুমি এসব কি বলছো, এ হতে পারে না, আমি কি তোমাকে মিথ্যা কথা বলছি, জুলেখা ভালো মেয়ে, তুমি তাকে পছন্দ করে এনেছ, দেখে শুনে তো ভালোই মনে হয়েছিল, পরে বুঝেছি ওর মায়ের শিক্ষা ভালো নয়, ওর মায়ের আবার কি দোষ দেখলে, অত কথা এখন থাক, সেখানে যা হয়েছিল তা তো চাপা পড়ে গেছে, এখন এটাকে সরাম। চাপা পড়ে গেছে মানে কি, আমি সব শুনতে চাই। শোন, বউয়ের হয়তো অতটা দোষ ছিল না, টাইগার প্রথমে গায়ে পড়ে ভাব করেছে, তারপর দুজন দিন রাত গুজুর গুজুর ফুসুর ফুসুর, জুলেখার ঢাকা ছেড়ে চলে আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, আর বেশি দিন থাকলে চারিদিকে ঢিডি পড়ে যেত, এখানে এসেও তো টাইগারকে চিঠি লিখেছিল, কে বলল তোমাকে, টাইগার নিজেই বলেছে, আর কে বলবে, তার তো লজ্জা সরম বলতে কিছুই নাই, সে তো গাড়ি কেনে আর এইসব করে বেড়ায়, মিথ্যা কথা, এসব মিথ্যা কথা, অত জোরে চেঁচাবি না কামাল, আমি তোকে যা বলি শোন, ঢাকায় যা হয়েছে তা হয়েছে, সেসব মন থেকে মুছে ফেল, এখানে তোর সুখে শান্তিতে থাকলেই আমাদের সুখ, ঘরের মধ্যে দুধকলা দিয়ে কালসা পুষিস না। ওমরের কোনো দোষ আমি দেখি না, বাবা এসে পড়ায় এই আলোচনা থেমে গেল, ঘর থেকে বেরিয়ে গেল কামাল, তার বুকের মধ্যে তোলপাড় করতে লাগলো, মুখখানা বিবর্ণ হয়ে গেছে, টাইগার টাইগার এরকম করবে তার বিশ্বাস হয়, জুলেখা তার কাছে এত সব গোপন করে যাবে তার বিশ্বাস হয় না। বিয়ের পর সে ঢাকায় বেশ কয়েক মাস ছিল, নিয়মিত সে কামালকে চিঠি লিখেছে, প্রায় প্রত্যেক চিঠিতেই ছিল কামালের সঙ্গে মিলনের ব্যাকুলতা, তা মিথ্যা হতে পারে না, জুলেখাকে কি এ সম্পর্কে কিছু জিজ্ঞেস করা যায়, কামাল ভেবে দেখল এখন উচিত হবে না, আব্বা আম্মা চলে যাক আগে, এখন কয়েকটা দিন সব দিক সামলে অতি সূক্ষ্ম তারের উপর ব্যালেন্স করে হাঁটতে হবে, ওমর আলীকে সে কিছুতেই চলে যেতে বলতে পারবে না।
ওমর নির্দোষ, তার প্রতি আম্মা যদি হঠাৎ খারাপ ব্যবহার করেন সেটা খুব অন্যায় হবে। সবসময় আম্মাকে চোখে চোখে রাখা দরকার, ওদের নিয়ে বাইরে বাইরে বেড়াতে হবে। পরপর কয়েকদিন কামাল লক্ষ্য করলো জুলেখা যেন তার আব্বা আম্মাকে এড়িয়ে এড়িয়ে চলে, কেমন যেন ছাড়া ছাড়া ভাব, ঠিক অযত্ন করে না, নানান রকম রান্না করে কিন্তু শ্বশুর শাশুড়িকে বাড়ির বউয়ের যেমন বেশি বেশি খাতিরের ভাব দেখাবার কথা তেমন কোনো ভাব নেই। কখনো পাঁচ মিনিট দাঁড়িয়ে কথা বলে না, কাটা কাটা উত্তর দেয়। অথচ ওমরের সঙ্গে কথা বলার সময় তার চোখ মুখ ঝলমল করে ওঠে, গলা দিয়ে অন্তরঙ্গ সুর বেরিয়ে আসে, এটাই তার স্বাভাবিক ব্যবহার। কিন্তু কামাল বোঝে যে আম্মা এটা পছন্দ করছেন না। রাতে শুতে এসে কামাল হালকা সুরে বলল, এই শোনো, এখন কয়েকটা দিন তুমি ওমর সাহেবের বেডরুমে দুধ খাওয়াতে যেও না। জুলেখা রেগে গেল, ঝংকার দিয়ে বলে উঠল, কেন যাব না, কেন, আমার যদি ইচ্ছে হয় যাব। জুলি, এরকম কথা কেন বলছো, আব্বা আম্মার বয়স হয়েছে, ওদের সামনে একটু সামলে সামলে চলতে হয়, ওরা তো বেশি দিন থাকবে না। কি সামলে চলবো, আমি কি কিছু অন্যায় করেছি? না তা বলছি না, কিন্তু আমার আব্বা আম্মা তোমার গুরুজন, তাদের কিছুটা সেবা যত্ন তুমি করবে এটাই সবাই আশা করে। কি অযত্ন করেছি আমি, বাড়ির দাসীর মতো সব কাজই তো করছি, তোমার আম্মা তো এটো প্লেটটাও উঠান না। আম্মা বেড়াতে এসে কি বাসন মাজবেন, উনি কোনোদিন এসব করেন না। আমাকে বিনা পয়সার দাসী রেখেছো, আমাকেই সব করতে হবে তা জানি, করছিও তো। এবার কামালের মেজাজ চলে গেল, কয়েকদিন ধরে মনের মধ্যে যে কথাটা চাপা দিয়ে রাখবার চেষ্টা করছিল সেটা বেরিয়ে এলো হঠাৎ। ঢাকাতে টাইগারের সঙ্গে তোমার কি হয়েছিল? কে টাইগার, তাকে চেনো না, এমন ভাবভঙ্গি দেখাচ্ছ, আমাদের কয়েকখানা বাড়ির পরে থাকে, আমার এক দিদির ছেলে, তার কথা তুমি কিছু বলো নাই কেন? বলার মতো তো কিছু ছিল না। প্রথম প্রথম এসে তুমি আমাদের ঢাকার বাড়ির সম্পর্কে সকলের সম্পর্কে গল্প করতে, সে তো তোমাদের বাড়ির কেউ না, কিন্তু সে যখন তখন আসে, তোমার সঙ্গে তার ভাব ভালোবাসা হয়েছিল সে কথা তুমি আমার কাছে গোপন করেছো। আমাদের দুজনের ঠিক হয়েছিল না যে আমরা দুজনের সব কথা পরস্পরকে বলবো? বলার কিছু নেই যেখানে তাও বলতে হবে, তোমার মন যে এত ছোট তা জানতাম, তুমি আমাকে সন্দেহ করছো এভাবে? তুমি এখানে এসেই টাইগারকে চিঠি লেখো নাই? না, আম্মা বললেন মিথ্যে কথা। শোনো জুলি, আমি আমার আম্মাকে তো ভালো রকম চিনি, তিনি তোমাদের মেলামেশা হয়তো অপছন্দ করতে পারেন, সেজন্য খারাপ কিছু ভাবতেও পারেন, কিন্তু তিনি বানিয়ে কিছু বলবেন না। চিঠি লেখার কথাটা তিনি মিথ্যে মিথ্যে বলবেন কেন? তোমার আম্মা কি ভেবে কি বলেন তা তিনি জানেন, আমি ওসব কিছু জানি না। কামাল এসে আয়নার সামনে দাঁড়ালো, জুলেখার একটা হাত ধরে দাঁড়ো স্বরে বলল, জুলি তুমি এরকম ভাবে কথা বলছো কেন আমার সঙ্গে? জুলেখা দাঁতে দাঁত চেপে বলল, এবারে আমাকে মারবে তো, মারো, তুমি যখন এত নিচে নেমেছো এখন সব কিছু করতে পারো। কামাল স্তম্ভিত হয়ে গেল, জুলেখা তার সম্পর্কে এমন কথাও ভাবতে পারে? এই জুলেখা যার জন্য তার বুকের মধ্যে চাপ বেঁধে আছে ভালোবাসার, যে ভালোবাসা একটা জীবন্ত জিনিসের মতো বুকের মধ্যে নাড়াচাড়া করে, জুলেখা তাকে এমন কঠিন কথা বলতে পারলো, সে জুলেখার গায়ে হাত তুলবে? কামালের গলায় বাষ্প জমে গেল, সে কথা বলতে পারছে না। একটুক্ষণ থেমে থেকে সে মুখ নিচু করে বলল, না আমি তোমার গায়ে হাত তুলব না, তোমাকে কিছুই বলবো না, যতদিন তুমি সত্যি কথা না বলবে ততদিন তোমার সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না, তোমার যা দরকার হবে চাইবে। বিছানার মাঝখানে একটা বালিশ রাখলো কামাল, যাতে জুলেখার সঙ্গে তার শরীর স্পর্শ না লাগে। তারপর সে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ল, তার চোখ দিয়ে যে জল পড়ছে তা জুলেখাকে দেখতে দিতে চায় না সে। এইরকম ভাবেই চললো কয়েকদিন, সারা দিন শুকনো কাজের কথাবার্তা হয়, তারপর রাত্রিরে এক বিছানায় দুজন অচেনা মানুষের মতো দুপাশ ফিরে শুয়ে থাকে। কামাল অবশ্য মনে মনে মুষড়ে আছে, জুলিকে বাদ দিয়ে তার জগতে আর কিছুই থাকতে পারে না, জুলিকে এসে কি করে দূরে সরিয়ে রাখবে, এত কাছে জুলি তবু তাকে এসে স্পর্শ করতে পারে না। শরীর স্পর্শ করার আগে তার মনটা ভালো মতো বুঝে দেখা দরকার, দূরত্ব ঘোচাবার চেষ্টা করেও কামাল পারে না। এক একদিন সে জুলেখার মান ভাঙাবার চেষ্টা করে, ফিসফিস করে দু তিনবার ডাকে, জুলি জুলি, কোনো উত্তর নেই। জুলি সত্যি কথা বললে আমি কিছু মনে করব না, টাইগারের সঙ্গে যদি তোমার ভাবও হয়ে থাকে তাতেও কিছু আসে যায় না, আমি শুধু চেয়েছিলাম তুমি আমাকে সব খুলে বলবে, আমাদের মধ্যে সেই রকমই তো কথা হয়েছিল তাই না? কোনো উত্তর নেই। তুমি এখানে এসেও টাইগারকে চিঠি লেখো নাই? কোনো উত্তর নেই। জুলি তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, তুমি কেন আমাকে এত কষ্ট দাও? কোনো উত্তর নেই। এদেশে শরৎকালে অনেক গাছের পাতা লাল হয়ে যায়, তখন এখানকার প্রকৃতি একেবারে ঝলমল করে, তারপর আসে পাতা ছড়ার দিন,
শরৎকালের বিকেল ও সুদীর্ঘ আকাশের আলো নিপতে নিপতে ঘড়ির কাঁটায় 9:10 বেজে যায়। শরতের বিকেলে কেউ ঘরে বসে থাকে না। শনিবার কামাল সবাইকে নিয়ে বেড়াতে এলো পার্কে। অতি বিশাল উদ্যান, সেখানে নানান রকমের গাছ, একদিকে একটা প্রকাণ্ড ঝিল, তাতে রাজহংস হংসী আসে, চতুর্দিক নানান রকম যুবক যুবতীতে একেবারে ছয়লা। কামালের বাবা মায়ের সঙ্গে জুলেখা এসেছে, ওমরকেও বলা হয়েছিল, সে আসেন। সিরাজুল আর বেবিকে আনা হয়েছে সঙ্গে, ওরা হুটোপুটি করছে, কামালও মেতে উঠেছে ওদের সঙ্গে। সন্ধে যখন হয় হয়, নামাজের সময় হয়ে এসেছে, কামালের বাবা একটা নির্জন জায়গা দেখে নামাজ পড়তে বসলেন। মা জিজ্ঞেস করলেন, জুলেখা কোথায়? তাই তো, জুলেখা তো কিছুক্ষণ ধরে দেখা যাচ্ছে না তাকে, কোথায় গেল সে? কামাল বলল, আমি দেখে আসছি। বেশ ভিড় আজ, এর মধ্যে কাউকে খুঁজে বের করা শক্ত। শাড়ি পরা কোনো মেয়ে দেখে সেদিকে কামাল ছুটে গিয়েও নিরাশ হয়। এখানে ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি মিলিয়ে শাড়ি পরা মহিলার সংখ্যা কম নয়। জুলেখা কি হঠাৎ ভিড়ের ধাক্কায় অন্যদিকে চলে গেছে, না ইচ্ছে করে হারিয়ে গেছে? কামাল লক্ষ্য করেছিল, সে বেড়াতে এসেও কারুর সঙ্গে একটাও কথা বলে। মা প্রায় রোজই পুত্রবধূর নামে নানান রকম নালিশ করছেন, কামালের আর এসব সহ্য হয় না। এখন এক এক সময় তার মনে হচ্ছে মা বাবা চলে গেলেই বাঁচি। প্রায় মিনিট দশেক খোঁজাখুঁজির পর সে দেখলো এক জায়গায় একটা দোলনায় একা বসে আস্তে আস্তে দোল খাচ্ছে জুলেখা। গাছের ফাঁক দিয়ে আলো এসে পড়েছে তার মুখে, অপরূপ দেখাচ্ছে, যেন সে এই পৃথিবীর কেউ নয়। তার চোখ দুটি শূন্যের দিকে। সে এখানে বসে থাকলেও তার মনটা এখন অনেক দূরে। আস্তে আস্তে আপন মনে কি যেন বলছে সে। একটু দূরে থমকে দাঁড়িয়ে কিছুক্ষণ সে দেখলো জুলেখাকে। না, সে আজে বাজে সব কথা বলে যাবে, জুলেখা তার নিজের, জুলেখাকে সে কিছুতেই দুঃখ দিতে পারবে না। জুলেখা একদিন বলেছিল না যে খুব বেশি আপন তাকেই হারাবার ভয়? দোলনায় বসে দুলছে জুলেখা, কামালের দিকে তার নজর পড়ল না, কোনো গভীর ভাবনায় সে মগ্ন। কামালের একটা দীর্ঘশ্বাস পড়ল, এত সুন্দর কিন্তু এত সুদূর। কাছে এসে কামাল খুব আস্তে করে ডাকল, জুলি। দু তিনবার ডাকের পর জুলেখা মুখ ফিরিয়ে তাকাল, সে দৃষ্টির মধ্যে কোনো আগ্রহ নেই। তুমি এখনো বসে আছো? আমার এখানেই ভালো লাগছে। আব্বা আম্মা তোমার খোঁজ করছিলেন, ওরা ভাবলেন তুমি বুঝি হারিয়ে গেছো। কোথায় হারিয়ে যাব? শোনো জুলি, আব্বা আম্মা তো আর বেশি দিন থাকবেন না, তুমি আর এই কয়েকটা দিন ওদের সঙ্গে মানিয়ে চলতে পারো না, আমি বেমানান কিছু করেছি? আচ্ছা থাক, তোমাকে একথা বলবো না, তুমি যেমন আছো তেমনই থাকো। জুলি, তোমার পাশে একটু বসবো? জুলেখা সঙ্গে সঙ্গে দোলনা থেকে উঠে হাঁটতে শুরু করলো। কামালের বুকটা মুচড়ে উঠল দারুণভাবে। এখানে প্রথম আসার পর জুলেখা তার সঙ্গে একসঙ্গে এসেছিল পার্কে, এইরকমই একটা দোলনায় বসেছে। এখনো যেন ভেসে আসছে দুলেখার হাসির শব্দ। সেদিন রাত্রিরে খাওয়া দাওয়ার পর কামাল ওমর আলীকে ডেকে নিয়ে গেল বসবার ঘরে। তারপর মিনতিপূর্ণ গলায় বলল, ওমর সাহেব, আপনি আমার একটু উপকার করবেন? আপনি জুলেখাকে একটু বুঝিয়ে বলুন না, আমার আব্বা আম্মা যে কয়দিন রয়েছে সেই কয়টা দিন ওদের একটু মন জুগিয়ে চলতে, ওদের বয়স হয়েছে, তো শুধু শুধু মনে একটা দুঃখ নিয়ে ফিরে যাবেন, অথচ জুলেখা এত ভালো মেয়ে। ওমর হকচকিয়ে গিয়ে বলল, এ কথা আমায় বলছেন কেন? আপনি নিজেই তো বলতে পারেন। কামাল দুর্বলভাবে বলল, আমার কথা সে শুনতে চাইছে না, কি যেন হয়েছে তার, আপনার সঙ্গে তার খুব ভাব, সে আপনার কথা মানবে। আপনি তার স্বামী, আপনার কথা না শুনলে কি উনি আমার কথা শুনবেন? তাছাড়া আমি তো দেখি যে ভাবি ওদের যত্ন যথেষ্ট করছেন, যতখানি সেবা করার। হ্যাঁ, সেবা করছে ঠিকই, কিন্তু নিষ্প্রাণভাবে, যেন নিছক একটা কর্তব্য, ভালোভাবে কথা বলে না, কি জানি আমি তো তা বুঝি না। আপনি একটু বুঝিয়ে বললে আশ্চর্য কথা বলছেন কামাল সাহেব, এর মধ্যে আমার ভূমিকা কোথায় তা বুঝতে পারছি না। আমি একজন বাইরের লোক, আপনি আমাদের পরিবারেরই একজন, আম্মাকে বলেছি আপনার মতো মানুষ হয় না, আপনি আমাদের ছোট ভাইয়ের মতো। আমি ভাবিকে এসব কথা বললে তিনি রাগ করবেন না? এটা গায়ে পড়া উপদেশের মতো শোনাবে। না না, সে আপনার কোনো কথায় রাগ করবে না, সে আপনাকে খুব পছন্দ করে। কামাল বারবার এই একই কথা বলে যেতে লাগে। ওমর পড়াশোনার অজুহাত দেখিয়ে উঠে পড়তে যায়, কিন্তু কামাল তাকে ছাড়বেন। ওমরের সঙ্গে কথা বলাটা যেন তাকে নেশার মতো পেয়ে বসেছে। বারবার সে জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা ওমর সাহেব, আপনি তো এত কাছ থেকে দেখছেন, আমি কি জুলির উপর কোনো অন্যায় করেছি, ওর কোনো ইচ্ছায় বাধা দিয়েছি? ওমর সাবধান মানুষ, স্পষ্ট কোনো মতামত দেয় না, কায়দা করে সরাসরি উত্তর এড়িয়ে যায়। দু একবার জুলেখা এসে দাঁড়ালো দরজার কাছে, ভেতরে ঢুকলো না, সে এই ব্যাপারটা মোটেও পছন্দ করছে না। অনেক রাত্রিরে ওমর প্রায় জোর করেই চলে গেল, কামাল এলো নিজের শোয়ার ঘরে। জুলি এক পাশে ফিরে শুয়ে আছে,
মাঝখানে বালিশ। ঘুমিয়েছে কিনা বোঝা গেল না। কামালের ইচ্ছে হলো জুলিকে জড়িয়ে ধরে ক্ষমা চায়। এইরকম ভাবে রাতের পর রাত কাটানো সে আর সহ্য করতে পারছে না। জুলিকে সে বলবে, আমি পুরনো সব কথা ভুলে যাচ্ছি, আব্বা আম্মাকে পাঠিয়ে দিচ্ছি কানাডায়, এসো আমরা ঠিক আগের মতো আনন্দে থাকি। কিন্তু সে জুলেখাকে স্পর্শ করতে পারলো না। সে প্রতিজ্ঞা করেছে জুলেখা সত্যি কথা না বললে সে আর তাকে ছোবে না। তাদের পরস্পরের সত্য ভাগাভাগি করে নেওয়ার শর্ত আছে। কামাল তো কোনোদিন কিছু লুকোয়নি, বাড়ির বাইরে যখন যা ঘটেছে সব এসে বলেছে জুলেখাকে। কোমল গলায় ডাকলো, জুলি জুলি। কোনো উত্তর নেই। কামাল আবার বলল, জুলি আমার যা দোষ হয়েছে সবকিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, এবারে তুমি কিছু বলো। জুলি তবুও কোনো সাড়া দিল না। হয়তো সত্যিই সে ঘুমিয়ে পড়েছে। কামাল শুয়ে পড়ে ছটফট করতে লাগলো। কিছুতেই তার ঘুম আসে না। কোনোদিন তার ঘুমের কোনো সমস্যা ছিল না, এখন এই কয়েকদিন ঘুম তার চোখ ছেড়ে গেছে। কামাল ঘুমিয়ে পড়ল শেষ রাত্রির দিকে, গভীর ঘুম। তারপরেই একটা নাটকীয় ঘটনা ঘটল। সকালবেলা সবাই জেগে উঠেছে, কামাল তখন ঘুমিয়ে। জুলেখা নাস্তা বানাচ্ছে রান্নাঘরে এসে। কামালের বাবা নামাজ পড়তে বসেছেন, মা ডাইনিং টেবিলটা পরিষ্কার করছেন। ওমর এক কাপ কফি নিয়ে বাইরে গেল চিঠির বাক্স দেখতে। জুলেখা রান্নাঘর থেকে এক একটা জিনিস এনে রাখছে ডাইনিং টেবিলে। তার দিকে তাকিয়ে মায়ের খটকা লাগলো। কিরকম যেন দুলে দুলে হাঁটছে জুলেখা, তার চোখের দৃষ্টি স্বাভাবিক নয়। মা জিজ্ঞেস করলো, বৌমা তোমার কি হয়েছে, শরীর খারাপ লাগছে নাকি? জুলেখা দুদিকে মাথা নাড়িয়ে জানালো না, কিন্তু তারপরেই প্লেটে করে টেস্ট আনতে গিয়ে কয়েকখানা পড়ে গেল মাটিতে। জুলেখা এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে, যেন কি হয়েছে সে বুঝতে পারছে না। ও বৌমা কি হয়েছে তোমার? কোনো উত্তর দিল না জুলেখা। কোনো ক্রমে প্লেটটা টেবিলে রেখে সে নিজেই হুমড়ি খেয়ে পড়ল। মা ভয়ে চিৎকার করে উঠল, ও মা কি হলো? ও কামাল শিগগির আয়, দেখ বউ কিরকম জানি করছে। বৌমা, ও বৌমা কি হয়েছে তোমার? প্রথমে ছুটে এলো ওমর। কাছে এসে ঝুঁকে পড়ে সে বলল, ভাবি ভাবি কি হয়েছে আপনার, শরীর খারাপ হয়েছে? জুলেখা মাথাটা তুলল, সম্পূর্ণ ঘোলাটে তার চোখ, জড়ানো গলায় ফিসফিস করে বলল, আমি বিষ খেয়েছি, অনেকগুলো ঘুমের ট্যাবলেট একসাথে খেয়েছি। তারপরই সে গড়িয়ে পড়ে গেল মাটিতে। জুলেখা মরে যাচ্ছে, কামাল তখনও ঘুমোচ্ছে। দু তিনজন মিলে ধাক্কা ধাক্কি করে তুলে আনলো তাকে। জুলেখাকে মাটিতে পড়ে থাকতে দেখেও সে কোনো কথা বলতে পারছে না। তার মাথা ঝিমঝিম করছে, চোখ অন্ধকার, সে আর কিছু ভাবতে পারছে না। জুলেখা নেই তাহলে তারই বা বেঁচে থেকে লাভ কি? মা বললেন, ও কামাল তুই কথা বলছিস না কেন, বৌমার এমন হলো কেন, কিছু একটা কর। কামাল তবু কথা বলতে পারছে না। কিছু একটা করতে হবে। কি? পুলিশে খবর দিতে হবে, ডাক্তার? জুলেখা যদি চলে যায় তাহলে সে আর কিছুই করবে না, আগে নিজেকে শেষ করে দেবে। ওমর ধমক দিয়ে বলল, কামাল সাহেব আপনি কি পাগল হয়ে গেলেন, শিগগির ভাবির মাথার দিকটা ধরুন, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। গাড়ির মধ্যে কামাল জুলেখাকে কোলে নিয়ে বসে রইল। দুর্দান্ত স্পিডে গাড়ি চালিয়ে পৌঁছে গেল হাসপাতালে। এমার্জেন্সি ওয়ার্ডে পৌঁছাবার পর জুলেখা আরেকবার চোখ মেলল খুব কষ্ট করে। তখনও তার জ্ঞান একেবারে চলে যায়নি। ডাক্তার তার গালে চাপড় মারতে মারতে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড ইয়াং লেডি, তুমি কি খেয়েছো, কেন খেয়েছো? জুলেখা গভীর বিষাদের সুরে বলল, মাই হাজব্যান্ড ডাজ নট নিড মি এনি মোর, আই ওয়ান্ট টু ডাই। তারপরে সে জ্ঞান হারালো একেবারে। জুলেখাকে ভেতরে নিয়ে যাবার পর কামাল আর ওমর এসে অপেক্ষা করতে লাগলো বাইরের পোর্টিকোতে। কামাল মুগ্ধ হয়নি, বাইরের পোশাক পরারও সময় পায়নি, এখনো যেন সে কিছুই বুঝতে পারছে না। তবে পৃথিবী লন্ডভন্ড হয়ে গেছে। হঠাৎ ওমর হিংস্রভাবে বলল, কামাল ভাই ভাবির যদি কিছু হয়ে যায় তাহলে আমি আপনাকে ম্যাসাকার করে দিব। কামাল চমকে গেল, ওমরের এরকম কণ্ঠস্বর সে কখনো শোনেনি। ওমর তীব্রভাবে তাকিয়েছে তার দিকে। ওমর তার ভাবিকে খুব ভালোবাসে, সে কামালের মতোই বিচলিত হয়েছে। কামাল বলল, আপনি আমাকে বকছেন, আমি কি দোষ করেছি? ওমর বলল, আপনি তো দায়ী, আপনি ভাবিকে মেন্টালি টর্চার করেছেন, দিনের পর দিন আপনি তার সঙ্গে স্বামীর মতো ব্যবহার করেননি, আপনার মায়ের কথা শুনে আপনি তাকে অযথা সন্দেহ করেছেন। কামাল কান্না জড়ানো গলায় বলল, জুলেখা কি বাঁচবে না, তাহলে আমি কি করব? ওমর বলল, একটা কথা শুনে রাখুন, ভাবির যদি কোনো বিপদ হয়, আমি যদি তখন হাজার মাইল দূরেও থাকি তাহলেও ছুটে আসবো, আপনাকে আমি তখন ছাড়বো না। আপনি আমাকেই শুধু দায়ী করছেন? হ্যাঁ, কামাল দু হাতে মুখ চাপা দিল। জুলেখা দুদিন বাদেই ছাড়া পেয়ে গেল হাসপাতাল থেকে। তারপর সে সোজা চলে গেল মন্ট্রিয়েলে মায়ের কাছে শরীর সারাবার জন্য।
জুলেখার মা কামালকে প্রচণ্ড ভর্ৎসনা করলেন। মেয়েটার শরীর ভেঙে গেছে, কামালই তার উপর অত্যাচার করে করে এই জায়গায় নিয়ে এসেছে। আর একটু হলে তো মেয়েটা মরেই যেত, বেঁচে উঠলেও তার নার্ভাস ব্রেকডাউন হয়েছে। কামালের বাবা মাই বা কিরকম মানুষ, তাদের না হয় টাকা পয়সা আছে, তাই বলে কি তারা ধরাকে সরাজ্ঞান করবে? সকলেই কামালের দোষ দিতে লাগলেন। জুলেখার শরীর সেরে উঠলো কয়েকদিনের মধ্যে, কিন্তু সে আর বস্টনে ফিরে আসতে চায় না। তার চরিত্রে দারুণ পরিবর্তন হয়েছে। আগে সে ছিল নরম স্বভাবের, মিষ্টি গলায় কথা বলত, এখন সে হয়েছে উগ্র, কথাবার্তা ছাঁচানো। কামাল নিয়মিত বোস্টন থেকে মন্ট্রিয়েলে যাতায়াত করে, কিন্তু জুলেখা তার সঙ্গে কথাই বলতে চায় না। সামনাসামনি পড়ে গেলে একটু কথা বলে। কামাল খুব কাতর গলায় অনুরোধ করে, জুলি তুমি শুধু একবার ফিরে চলো, তুমি যা চাও তাই হবে, লোকে ভুল ভাবছে, আমার আব্বা আম্মা বেড়াতে চলে গেছেন, তোমার কোনো অসুবিধা হবে না। জুলেখা বলল, না এখন আমি কিছুতেই যাব না, আমি এখন পড়াশোনা করব, কলেজে ভর্তি হব, তুমি আমাকে টাকা পাঠান, আমার জামা কাপড় আমার উইন্টার ক্লোথ এখানে পৌঁছে দেবে। তুমি পড়াশোনা করবে, বেশ তো বস্টনেই পড়বে, আমি সব ব্যবস্থা করে দেব। বাজে কথা, আমি আগে অনেকবার বলেছি তুমি কিছুই করো না, আগে আমার টাকা পয়সার অসুবিধে ছিল, তুমি তো সব জানো, এখন অসুবিধে নেই। ওসব আমি শুনতে চাই না, তুমি টাকা না দাও আমি চাকরি করব, সেই সঙ্গে পড়ব, তুমি আমার জামা কাপড় এসব এনে দাও, তুমি চলো, তুমি নিজেই বেছে আনবে তোমার কি কি জামা কাপড় দরকার। আমার যাবার দরকার নেই, আমার শাড়িগুলো কোথায় আছে তুমি সব জানো, ওয়ার্ড্রোবে আমার কোট রেইনকোট আছে, সব কিছু নিয়ে আসবে। তবুও তুমি একবার যেতে চাও না একটা উইকেন্ডের জন্য? বাসে বা গাড়িতে যেতে হবে না, আমি তোমাকে প্লেনে করে নিয়ে যাব, আবার নিয়ে আসবো। তোমাকে কতবার বলেছি আমি এখন যাব না, তোমার সঙ্গে বেশি কথা বলতেও আমার প্রবৃত্তি হয় না, তুমি আমার জামা কাপড় দিয়ে যাবে কিনা বলো। কামাল অসহায়ের মতো জুয়েলের মায়ের কাছে সাহায্য চায়। তিনি বলেন, আমি কি করব বলো, তোমাদের নিজেদের ব্যাপার, মেয়ে বিয়ে দিয়েছি, এখন তার ভালো মন্দ সে বুঝবে, সে যদি যেতে না চায় জোর করে কি আমি পাঠাতে পারি? তুমি অন্যায় করেছো, তার ফল তো তোমাকে ভুগতে হবে। আমি কি অন্যায় করেছি? সেসব কথা পরে হবে, অনেক বেলা হলো, তুমি কি এখানে খেয়ে যাবে? না, ওকে যদি এখানে খেতে দাও তাহলে আমি কিছু খাবো না, ও যদি থাকে এখানে তাহলে আমি ওই বাড়ি থেকে চলে যাব। তারপর হিস্ট্রিয়া রোগীর মতো সে চেঁচাতে লাগলো, ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো। বন্ধুরা, দ্বিতীয় পর্বে এসে এই যে কামাল এবং জুয়েলের যে মনোমালিন্য, তা কিন্তু উপন্যাসটিকে আরো উত্তেজনাকর করে তুলেছে এবং আগ্রহ জাগাচ্ছে ভবিষ্যতে কি হবে তা জানার জন্য। বন্ধু, আজকের মতো বিদায় নেব, কিন্তু বিদায় নেবার আগে একটি কথা, আপনি যদি আমার এই অডিও বুকের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত আমার এই অডিও বুকের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বন্ধু আপনাকে অনুরোধ, এখনই আমার এই অডিও বুকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার যে বন্ধুরা অডিও বুক শুনতে ভালোবাসে তাদের সাথে আমার এই চ্যানেলটা ভাগ করে নেবেন। তো বন্ধু, আজকের মতো যাই, টাটা।